এই প্রবাসী 4 বছর পর অন্ধ হয়ে দেশে ফিরলো, অথপর যা ঘটলো তা দেখতে সম্পূর্ণ বিদিত চোখ রাখুন। ও ভাবি, দেখি আমার বাবা। হ্যাঁ, এটা তোমার বাবা। তোমার আম্মু কোথায়? তোমার আম্মুকে ডাকো। কোথায় কোথায় আমার মেয়েটা? কোথায় আমার মেয়েটা? তো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। হ্যাঁ ভাই। মিষ্টি, এই মিষ্টি। এই তোমার আম্মুকে যে ডাকে নিয়ে আসো তো, যাও যাই বলো, তোমার আব্বু আসছে। তুমি কি বলো বৌমা, আমার নজরুল ফিরে আসছে? আমার নজরুলটা যে 4 বছর আগে বিদেশে মারা গেছে, কি বলতেছো তুমি? আমার যেন ফিরিয়ে আসছে। কি বলতেছো তুমি? ভাইয়া ফিরে আসছে মানে কি বলে মা? ভাইয়া নাকি ফিরে আসছে? ভাইয়া ভাইয়া ভাই, তুমি চলে আসছো ভাই? ভাই তুমি এতদিন কোন কোথা থেকে আসছো ভাই? আমি মরি নাই ভাই, আমরা সবাই ভাবছি তুমি মারা গেছো ভাই। দাদু ভাই কই আস বাবা, তোর কি ছিল এতটা বছর, তোর কোন খোঁজ খবর পাই না, কি হয়েছিল বাবা একটু মাকে বল না। শুনো মা, আমি ওই দেশে বাবা বল। শুনো মা, তুমি কান্না করো না, আমি ওই দেশে ড্রাইভিং বিষয়ে গেছিলাম মা। আমি যখন ড্রাইভিং করি আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করছি, গাড়ি অ্যাক্সিডেন্ট করে ওই দেশের একটা মানুষ আমার গাড়ির নিচে পড়ে গেছে মা। ওই গাড়ি অ্যাক্সিডেন্টে মা আমার 2টা চোখও নষ্ট হয়ে গেছে মা। আমি 4টা বছর জেল কাটছি মা, 4টা বছর জেল কেটে মা আমি এই বাংলাদেশে ফিরত আসছি মা। মা আমার মিষ্টি আর আমার মেয়েটা কোথায় মা? ওদেরকে ডাকো না মা। মা, ও মা, মা কথা বলো না, আমার মিষ্টি কই? এই সোহাগ, সোহাগ তোর ভাবি কই? সোহাগ কথা বলোস না। এই মা, সোহাগ কথা বলে না কেন? হ্যাঁ সোহাগ কথা বল। মা, ও মা, মা তুমি কথা বলো না মা। মা আমার মিষ্টি কই? মা 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 আমার মিষ্টিকে ডাকো না মা। কীসে মা আমার মিষ্টি, কীসে আমার মিষ্টি কই? হ্যাঁ সোহাগ, সোহাগ কথা বল না ভাই, আমার মিষ্টি কই? তোর ভাবি কই? এই সোহাগ, মা 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 তোমার ভাই ধরি, মা 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 একটু বলো না মা, মা মা আমার মিষ্টি কই? মা 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 একটু বলো না মা। মামা তুমি 4 বছর বিদেশ ছিলে, তুমি শুনছি আমরা টেলিফোনে সবাই বলছে তুমি মারা গেছো, আমি আর উপায় না হই আমি ছোট ভাইয়ের কাছে মিষ্টিকে বিয়ে দিয়ে দিয়েছি মামা। এ কি করছো মা? এটা কি করলা তুমি? এটা তুমি কি করলা মা? আমার মিষ্টিকে তুমি বিয়ে দিয়ে দিলা মা, আমার জন্য আর কয়টা দিন অপেক্ষা করতে পারলা না মা? ভাবি, ও ভাবি, এখন আছে কি হয়েছে? কিভাবে আসলো এখন? তুই বস, আমি একটা ব্যবস্থা করে দেখতেছি, বস এখানে। এখন আমার কি হবে? এই তুই কেমনে পারলি তোর ভাবির বিয়ে করতে? এই তুই কেমনে পারলি? এই তুই কেমনে পারলি তোর ভাবির বিয়ে করতে? তুই না আমার ছোট ভাই। এই তুই কেমনে পারলি বড় ভাইয়ের বউরে বিয়ে করতে? মা, ও মা, কেন করলি মা? মা তুমি এটা বললো, মা তুমি এটা করতে পারলো, আমার জন্য একটু অপেক্ষা করতে পারলি না? আমার জন্য একটু অপেক্ষা করতে পারলি না মিষ্টি? তুমি এটা কি করলা মিষ্টি? মিষ্টি তুমি কি করলা? তুই কথা বলবি না? আমি থাকবো না, আমি এখানে থাকবো না, আমি চলে যাবো, আমি থাকবো না, আমার জন্য বিদেশে ভালো। আমার তুই চোখ চলে গেল, আমার আমি কেন চলে গেলাম? আল্লাহ।
অল্প বয়সে প্রবাস গেলাম, অল্প বয়সে চোখ হারালাম, অল্প বয়সে নিজের ভালোবাসার মানুষটাকে শেষ লাস্টে নিজের আপন ছোট ভাইয়ে বিয়ে করে ফেললো। হে আল্লাহ, আমি কি এমন পাপ করেছি আল্লাহ তোমার দরবারে? আল্লাহ আমাকে এতগুলো সাজা একসাথে দিলে, আমি এখন কি করব? আমার বাচ্চা, আমার ছোট ভাই, আমার বাচ্চা আমার ছোট ভাইকে বাবা ডাকবে না, আমি আমার বাচ্চাটাকে দেখাশোনা করতে পারবো না, আমার বউয়ের সাথে থাকতে পারবো? এ আল্লাহ, তুমি এই কি করলে আমার সাথে? আমি কি এমন অপরাধ করেছি? হে আল্লাহ, কি পরীক্ষা ফেললে আমাকে আল্লাহ! কি এমন পাপ করেছিলাম আল্লাহ যার জন্য তুমি আমাকে এত বড় পরীক্ষা ফেললে আল্লাহ? মিষ্টি, তুমি আমার জন্য কি আর কয়টা দিন অপেক্ষা করতে পারলে না মিষ্টি? আল্লাহ, পৃথিবীতে আমি বড় একা হয়ে গেলাম, এই জীবন রেখে আমার আর লাভ কি? দেখো নজরুল, তুমি কান্না করিও না মিষ্টি। মিষ্টি, ও মিষ্টি, তুমি আসছো? হ্যাঁ আমি। দেখো নজরুল, আমার ভুল হয়ে গেছে, আমার কিছু করার ছিল না নজরুল। দেখো নজরুল, 4 বছর হয়ে গেছে, তোমার কোনো খোঁজ খবর ছিল না, তারপর কোনো ফোন আসে নাই, তোমার সাথে কোনোভাবেই কথা বলতে পারিনি। তোমার মা আর তোমার বোন মিলে আমাকে তোমার ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দেয়, এখানে আমার কোনো দোষ নেই, বিশ্বাস করো আমি কখনোই তোমার ভাইকে বিয়ে করতে চাই নাই। দেখো, যখন তোমার 4 বছর ধরে কোনো খোঁজ খবর ছিল না, তখন আমার ফ্যামিলি থেকে সিদ্ধান্ত নেয় যে বাইরে বিয়ে দিয়ে দিবে আমাকে। তখন তোমার মা আর বোন সিদ্ধান্ত নেয় যে তোমার ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে, কারণ আমাদের তো একটা বাচ্চা আছে, ওই বাচ্চার মুখের দিকে তাকিয়ে শুধু আমি তোমার ভাইকে বিয়ে করি। বিশ্বাস করো, এতে আমার কোনো দোষ ছিল না, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ নজরুল, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি কি আমার জন্য আর কয়টা দিন অপেক্ষা করতে পারলে না? আর কয়টা দিন তুমি আমার জন্য অপেক্ষা করতে? কত স্বপ্ন দেখাইছো তুমি আমাকে, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করছি, দুজন সুখে সংসার করব, দুজনে ভালো থাকার জন্য, আমাদের সন্তান ভালো থাকার জন্য। দেখো মিষ্টি, তুমি আমার অনেক শখের বউ ছিলে, আর এখন তুমি আমার ছোট ভাইয়ের সাথে সংসার করবে, এটা আমি দেখতে পারবো না, এতে তোমাদের সংসারে অশান্তি হবে। আমি চাই তুমি ভালো থাকো, আর আমি অন্ধ মানুষ, হয় এই পৃথিবী থেকে চলে যাব, নাহলে প্রবাসে একটা অন্ধ সংস্থা আছে, ওখানে হয় 4টা ডাল ভাত খেয়ে নিজের জীবনটা পার করব। এছাড়া তো আমার আর কিছু করার নাই। তোমাকে যদি এখানে আমার সাথে কেউ দেখে মিষ্টি, তোমারই বদনাম হবে, আমি চাই না তোমার বদনাম হোক। তুমি ভালো থাকো মিষ্টি, আমি সেটাই কামনা করি, তুমি চলে যাও মিষ্টি, চলে যাও মিষ্টি। তুমি আছো? একটু এদিকে আসো মিষ্টি, একটু তোমার সাথে আমার একটু কথা আছে, এদিকে আসো। বলো মিষ্টি, তুমি ভাসুর ঘরে আমার কাছে 2টা বালা আর 1টা নেকলেস চেয়েছিলে না? দেখো আমি তোমার জন্য এগুলো নিয়ে আসছি, এগুলো আমি তোমাকে অনেক ভালোবেসে দিচ্ছি, তুমি এগুলো রাখো আর ভালো থেকো। যাও চলে যাও, চলে যাও, তুমি ভালো থেকো।